আসসালামু আলাইকুম। সো এই ভিডিওটা যথেষ্ট ইনফর্মাল হবে, একটা আমার ভালো লাগা থেকে ভিডিওটা বানানো। সো আমি একটু দেখাই আমার বারান্দা থেকে। সো আমার বারান্দা থেকে খুব একটা কিছু দেখা যাচ্ছে না, মোটামুটি আশপাশে কুয়াশা। সকালবেলা এখন বাজে 7:11 এবং যখন ভোর 5টা সামথিং বা 6টা সামথিং ছিল, আমি তো সারা রাত ঘুমাইনি। সো এই সময়টার কিন্তু সকালটা দেখতে বা সূর্য উঠতেছে, আজান দিচ্ছে ফজরের, এই জিনিসটা দেখা কিন্তু যথেষ্ট ভালো লাগে আমার। হ্যাঁ, আচ্ছা আমি একটু বসে বলি। ওকে, এভাবে বেশি কমফোর্ট ফিল হচ্ছে। ওকে, সো এই যে সারা রাত জাগে থাকার পরে এত সকালবেলার যে সিনারিটা দেখা বা কুয়াশাটা বা সূর্য ওঠা দেখাটা, এটা কিন্তু আমাদের অ্যাডমিশন টাইমে হইতো। ফার্ম গেটে যখন আমি থাকতাম, সে বাসা থেকে আমরা হলো সারা রাত পড়াশোনা করার পরে যে সূর্যোদয়টা দেখতাম, সেই রঙিন লাল নীল আকাশটা। এখন এই ফিলিংসটার সাথে এই ভিডিওটার রিলেশনটা কোথায়, আমি জাস্ট একটা জিনিস চিন্তা করলাম আজকে সকালবেলার দিকে, যে লাইফের যদি আমার সবচেয়ে হ্যাপি মোমেন্টগুলো বলি, সবচেয়ে এখন পর্যন্ত, এখন তো হয়তো বা বয়স কেবল 21-22 চলতেছে, সো এইটুক বয়সের মধ্যে আমার যদি লাইফের সবচেয়ে হ্যাপি মোমেন্ট বলা যায়, সেটা কী হইতে পারে? সো আমার ক্ষেত্রে লাইফের সবচেয়ে হ্যাপি মোমেন্ট ছিল আমার বুয়েট ভর্তি পরীক্ষার রেজাল্টের পরের 1 থেকে 2 ঘন্টা। এবং এটা আমার ক্ষেত্রে বুয়েট ভর্তি পরীক্ষা ছিল, যদি আমি অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাইছিলাম, বাট অন্যান্যগুলোর ক্ষেত্রে ওরকম ফিলিংসটা হয়নি। কিন্তু বুয়েট ভর্তি পরীক্ষার পরে আমার ওই 1 ঘন্টা, লাইফের ওই 1 ঘন্টা এখন পর্যন্ত সবচেয়ে হ্যাপি মোমেন্ট। সো তোমাদের উদ্দেশ্যে যারা অ্যাডমিশন পরীক্ষার্থী আসো, তোমাদের উদ্দেশ্যে কিছু কথা আছে আমার। কথা হলো যে তোমাদের কিন্তু এখন অ্যাডমিশন টাইম চলতেছে, তুমি এই ভিডিওটা 2020 সালে দেখো, 2021 সালে দেখো, 2022 সালে যেদিনই তুমি দেখো না কেন, তুমি একটা জিনিস জাস্ট মাথায় রাখো যে তোমার যেটা সারা জীবনের স্বপ্ন, যেই পাবলিক ভার্সিটিটা হোক, সেটা বুয়েট হোক, কুয়েট হোক, চুয়েট হোক, সাস্ট হোক, মেডিকেল হোক, ঢাকা ভার্সিটি হোক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হোক, যা হয় হোক, তুমি যেটার স্বপ্ন আজীবন দেখো, তুমি যখন সেই পাবলিক ভার্সিটিটা বা সেই ইউনিভার্সিটিটাতে চান্স পাবে, সেটা পাবলিক হোক, প্রাইভেট হোক, অনেকের আবার প্রাইভেট ভার্সিটির ইচ্ছা থাকে, সো তুমি যে ভার্সিটিটাতে চান্স যদি পাও, একবার যখন তুমি শুনবা তোমার রেজাল্টটা আসবে বা কেউ যখন আসে তোমাকে বলবে তুমি চান্স পাইছো, বা তুমি যখন নিজে নেটে ঢুকে তোমার রোলটা দেখবা, ট্রাস্ট মি ম্যান, দ্যাট লাইক স্পিচলেস, বিশ্বাস করো, মানে ওই টাইমটুকু বা ওই 1 ঘন্টা বা ওই জাস্ট মোমেন্টগুলোর জন্য পুরা লাইফ পরিশ্রম করতে চাবা তুমি। তুমি মানে ইউ উইল বি রেডি টু ডাই, মানে তুমি মরতেও চাবা জাস্ট ওই 1 থেকে 2 ঘন্টা ভালো লাগার জন্য। মানে ফিলিংসটা এরকম যে গোটা দুনিয়া হয়তো বা একতলায় আছে, তুমি একটা পাহাড়ের উপরে আছো, সবাই তোমাকে দেখতেছে, সবাই তোমাকে ভালো লাগতেছে। সো লাইফের ওই চান্স পাওয়ার পরের 1টা ঘন্টার জন্য, আমি এর আগেও ভিডিওতে অনেকবার বলছি, এখনও বলা যে এই যে সারা রাত এত কষ্ট করে জাগে থাকলাম না, এই যে সূর্য দেখার জন্য, যে সূর্য দেখার কয়েকটা মিনিট বা কয়েকটা সেকেন্ড বারান্দায় আছে 5টা 6টার দিকে, সেই ভালো ফিলিংসটার জন্য যেমন আমি সারা রাত জাগে যে কষ্ট করছি, এটা কিন্তু আমার কোনো মানে এক ফোঁটা খারাপও লাগে নাই। ওই সূর্য দেখার যে সুন্দর সিনারিটা দেখার পর আমার মন কিন্তু ভালো হয়ে গেছে। জাস্ট লাইক দ্যাট, যে তুমি অ্যাডমিশন টাইমে যত কষ্ট করো, HSC 2 বছর যত কষ্ট করো, যত স্ট্রাগল করো, যা হয় হোক না কেন, তুমি চান্স পাওয়ার পরে এই কষ্ট টষ্ট কিচ্ছু মনে হবে না, ট্রাস্ট মি। মানে ওই ফিলিংসটা অন্য কোনো ফিলিংসের সাথে তুলনা করা যায় না। যেমন একজন বাবা মা একটা সন্তান জন্মদানের পরে খুশি হয়, তোমার জন্ম হওয়ার পরে তোমার বাবা মা যেমন খুশি হয়েছিল, ঠিক তেমনই এত কম বয়সে তুমি ওরকম একটা খুশি পাবো যদি তুমি ভালো একটা জায়গায় চান্স পাও। সো তোমাদের এখন চলতেছে অ্যাডমিশন টাইম, এটা জাস্ট সামহাউ কিছু মানুষকে কপি করে আমি হলো পজিটিভিটি দিয়ে ভিডিও বানাচ্ছি। সো দ্যাট জাস্ট লাইক দ্যাট, যে তুমি এখন এই টাইমটুকু শুধু কষ্ট করো, হয়তো বা এখন সামনে 1 মাস 2 মাস 3 মাস লকডাউন থেকে তুমি তাও কষ্ট করতেছো, বাট যখন তুমি চান্স পাবা তোমার স্বপ্নের পাবলিক ভার্সিটি বা প্রাইভেট ভার্সিটি বা যেটাই তোমার গোল হোক, যখন সেটা ফিল আপ হবে, তার পরবর্তী 1 থেকে 2 ঘন্টা বা তার পরের 1 থেকে 2 দিন বা তার পরের 2 থেকে 3 মাস যতদিন পর্যন্ত ভার্সিটিতে তুমি না যাও, লাইক একটা স্পিচলেস ফিলিংস আছে, সকলে ভালো বিহেভ করো, তোমার নিজের সেলফ স্টিম বলো, এভরিথিং, লাইক ওই ফিলিংসটা লাইক তুলনা হয় না। যখন তুমি ডাক্তার হবো, যখন তোমাকে প্রথম তুমি সাদা অ্যাপ্রন একটা গায়ে পরবা, আমি কিন্তু পড়ছিলাম, আমাকে কিন্তু মেডিকেল ওরিয়েন্টেশনে যায় আমি হলো সাদা অ্যাপ্রন গায়ে দিয়েছিলাম জাস্ট একটা ফিলিংস নেওয়ার জন্য। সো ওই সাদা অ্যাপ্রন গায়ে দেওয়ার যেই ফিলিংসটা, বা প্রথম দিন যেদিন বুয়েটে যায় ঢুকবা ক্লাস করার জন্য, ইসি বিল্ডিং হয় হোক, সিভিল বিল্ডিং হোক, যেদিন হোক, যেদিন তুমি প্রথম ঢাকা ভার্সিটির কার্জন হলের সামনে যাবা, যেদিন TSC তে প্রথম যাবা অ্যাজ এ স্টুডেন্ট, লাইক ওই ফিলিংসটা কোনো দিন কারোর সাথে তুলনা হবে না। সো জাস্ট ওই ফিলিংসটার জন্য তুমি একটু পড়াশোনা করো, তোমার জাস্ট এই 3 মাস বা সামনে 2 মাস যে টাইমটুকু হোক, যা করছো করছো আগে, কোনো কিছু যায় আসবে না যদি তুমি এই 2 থেকে 3 মাস নিজের সর্বোচ্চটা দাও। জাস্ট এই পরিশ্রমটার জন্য ওই 1 ঘন্টার বা ওই কত ঘন্টার বা কয়েক সেকেন্ডের ভালো লাগাটা, এগুলো সব পরিশ্রম ভুলাই দেবে। সো দ্যাটস মাই মেসেজ টু ইউ, পড়ো, এই মুহূর্তে তোমার আর কোনো কাজ নেই, জাস্ট পড়ো।